নমস্কার, কেআরসি টাইমসের বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। আজকের শিরোনাম, বিশ্বের প্রথম 10 ধনীর তালিকায় বাইরে ছিটকে গেলেন গৌতম আদানি। ভারতের 2023 থেকে 24 সালের বৃদ্ধির হার থাকবে 6.5% বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আদানি সাম্রাজ্যের ধসে এলআইসির ক্ষতি হবে না, গ্রাহকদের আশ্বস্ত করল এলআইসি। এখন আসছি বিস্তারিত খবরে। বিশ্বের প্রথম 10 ধনীর তালিকার বাইরে চলে গেলেন গৌতম আদানি। যে গৌতম আদানি 3 দিন আগেও বিশ্বের প্রথম 4 ধনীর মধ্যে একজন ছিলেন, আজ এক ধাক্কায় তিনি 10-এর বাইরে চলে গেলেন। তবে ফোর্বসের তালিকায় বিশ্বের সেরা ধনীর মধ্যে তিনি 8 নম্বরে আছেন। হিন্ডেনবার্গের রিপোর্টের পর শেয়ারবাজারে যে ব্যাপক ধস নামে, তার ফলশ্রুতিতে কয়েক লক্ষ কোটি টাকা লোকসান হয় আদানি কোম্পানির। গ্রাহকদের চাপমুক্ত থাকার জন্য বিজ্ঞাপন দিল ভারতীয় জীবন বীমা নিগম। গৌতম আদানির কোম্পানিগুলোতে ব্যাপক ধস নামার পরিপ্রেক্ষিতে এলআইসি এই বিজ্ঞাপন দিয়েছে। এলআইসির প্রতি 100 টাকার মধ্যে 2 টাকা আদানি কোম্পানিতে বিনিয়োগ করেছে, এর পরিমাণ প্রায় 70,000 কোটি টাকা। এই পুরো টাকা এলআইসি ফিরিয়ে পাবে কিনা সেটা এখন বড় প্রশ্ন। কিন্তু এতে এই মুহূর্তে এলআইসির কোনো ধরনের ক্ষতি হবে না বা গ্রাহকদের কোনো ধরনের অসুবিধা হবে না বলে জানানো হয়েছে। আগামীকাল সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। এটা লোকসভা নির্বাচনের আগে সরকারের শেষ বাজেট। এই বাজেটে মধ্যবিত্তদের জন্য কিছু বিশেষ ছাড় থাকতে পারবে বলে ধারণা করা হচ্ছে। বাজেট ঘিরে মানুষের প্রত্যাশা বাড়ছে। আগামী বছর ভারতের বৃদ্ধির হার 6.5% দাঁড়াবে বলে আশা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ সংসদে আর্থিক সমীক্ষা পেশ করে তিনি বলেন, 2023 থেকে 2024 সালে ভারতের আর্থিক বৃদ্ধি দাঁড়াবে 6.5%। তবে ব্যাপী মন্দার পরিপ্রেক্ষিতে এই উন্নতি যথেষ্ট আশাব্যঞ্জক বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। পিএম কেয়ারসের সঙ্গে সরকারের কোনো সম্বন্ধ নেই, আজ দিল্লি হাইকোর্টকে একথা জানানো হলো পিএমও অফিস থেকে। পিএমও থেকে একটি হলফনামায় জানানো হয় পিএমও কেয়ারসের সঙ্গে সরকারের সম্পর্ক নেই, তাই পিএম কেয়ার সংক্রান্ত কোনো আরটিআই এর জবাব পিএম অফিস দেবে না বা দিতে পারে না। এমনকি পিএম কেয়ারসের লেনদেন হিসাব কিতাব কোনো কিছুই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই। হলফনামায় একথা সাফ জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী অফিস। ভারতের বৃদ্ধির হার এই আর্থিক বছরে 6.1% হবে, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা IMF এই কথা জানিয়েছে। ভারতের স্লথ আর্থিক অগ্রগতিতে উদ্বেগ প্রকাশ করেছে IMF। IMF এর পক্ষ থেকে জানানো হয়েছে ভারতের অর্থনীতিতে কিছুটা মান্দা চলছে, এই বছর এভাবেই চলবে বলে ভবিষ্যৎবাণী করেছে IMF। আদানি গ্রুপের শেয়ার SBO ফুল সাবস্ক্রাইব হয়েছে, যার ফলে এই গ্রুপের সবকটি শেয়ারই আজকে বিক্রি হয়েছে। কিন্তু কারা এই শেয়ার কিনেছে এই নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে শেষ পর্যন্ত আদানির গ্রুপকে বাঁচাতে কিছু ক্রেতা এগিয়ে এসেছেন, যার ফলে আজকে কিছুটা অক্ষত থাকে আদানি সাম্রাজ্য। তবে সংকট চলে গেছে এরকম বলার মতো কোনো কারণ এখনও হয়নি।
পাঠানের সাফল্যে ভারতের ইতিবাচক শক্তির জয় হয়েছে আর নেতিবাচক শক্তির পরাজয় ঘটেছে, এই মন্তব্য করলেন সমাজবাদী নেতা অখিলেশ যাদব। তিনি বলেন, মানুষ বয়কটের ডাক উপেক্ষা করে যেভাবে ছবিটি দেখছেন তাতে বোঝা গেল এসব প্রচারে তারা কান দেননি। আজকের প্রাইম টাইম এখানেই শেষ করছি, ধন্যবাদ।